হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ভালো আছো তো? আমিও ভালো আছি। কি বলো তো, এই কদিন তো ছিলাম না, মানে ছিলাম দার্জিলিংয়ে, তো ওখানে তো ওয়েদারটা খুবই ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই অতটা কিছু বোঝা যায়নি। আর যেই কলকাতায় এসেছি, ব্যাস প্যাচ প্যাচানি একটা গরম শুরু হয়েছে। এটা তো সবে গরমের শুরুয়াত, এবার যে এই গরমটা কতদিন চলবে, মানে এখনও তো পুরো এপ্রিল মে মাস, এটা পুরো মানে পুরো মাসগুলোই পড়ে আছে, তো তখন যে কি হবে জানি না। আর আমি এখন কি করছি বলো তো, এই কদিন ছিলাম না বাড়িতে, তো বাড়িতে কি হয়েছে যে গাছগুলো ছিল আমার, গাছগুলোতে একটা গাছও জল দেওয়া হয়নি, এসে দেখি কি গাছগুলো পুরো শুকিয়ে গেছে। আর যা রোদ পড়েছিল, মানে শেডের তলায় রয়েছে, তাও দেখি মানে মাটি পুরো জল টেনে নিয়েছে, মাটিগুলো পুরো শুকনো হয়ে গেছে, একদম খটখটা করছে। তো সেই জন্যই আমি এখন গাছগুলোতে একটু জল দিচ্ছি, মানে রয়েছে একদম নেতিয়ে গেছে গাছগুলো, তো সেই কাজটাই এখন করছি। এটা তো আমার নিচের ছাদের গাছগুলো, এবার ওপরের ছাদের গাছগুলো যে কি অবস্থায় আছে জানি না। ওগুলো তো আগে পাঁচিলের ওপর ছিল টবগুলো, কিন্তু যাওয়ার দিন কি করেছিলাম বলো তো, যাওয়ার দিন না, যাওয়ার আগে ওই টবগুলোকে আমি শেডের তলায় নামিয়ে দিয়ে গেছিলাম। তো এখন জানি না নিচের গাছগুলোতে তো জল দিই, তারপরে উপরে শেডের তলায় যাচ্ছি। আহারে, গাছগুলো আমার সব শুকিয়ে গেছে। ও বাবা, এখানে একটা বেলকুড়ি হয়েছে, দেখো দেখো তোমরা, এই দেখো আমার গাছে, এটা হচ্ছে বেল গাছ, বেলকুড়ি হয়েছে, মানে দুটো ফুলও হয়েছে, আবার কতগুলো কুড়িও ফুটেছে। এই দেখো কুড়ি ফুটেছে, এইখানে এইখানে অনেকগুলো কুড়ি ফুটেছে। এই বেল গাছের, বেলকুড়ি গাছের দিনের বেলা নয় কিন্তু রাত্রিবেলায় ছাদে আসলে না বেশ একটা সুন্দর গন্ধ বেরায়, খুব সুন্দর গন্ধ বেরায়, এত ভালো লাগে তখন। এখানে জলটা দিই, তারপর ওপরে ছাদে যাব আমি। আর এই পুরো এই মানে এই যে শেডের তলা, পুরো এই জায়গাটা পুরো পাতা ঝরে পড়ে আছে। নিচের ছাদে মানে নিচের শেডের ওই গাছগুলোতে আমার জল দেওয়া হয়ে গেছে, আমি এবার ওপরের ছাদটায় আসছি। অলরেডি আমার কর্তার মেয়ে এসে গেছে ছাদে জল দেওয়ার জন্য। এই যে ই বাবা, আমার এই গাছগুলো সব শুকিয়ে গেছে, এই কদিন জল পড়েনি গাছে, জল দেওয়া হয়নি, পুরো সব গাছগুলো শুকিয়ে গেছে। এই যে আমার মেয়ে, ও অলরেডি গাছে জল দিতে শুরু করে দিয়েছে, ছোট মানুষ তো কি করবে, একটা ছোট বাটি নিয়েই জল দিতে থাকে। এ বাবা, এই গাঁদা গাছগুলো সব শুকিয়ে গেছে, কি অবস্থা হয়েছে, শুধুমাত্র এই ফুলগুলোই ফুটে আছে ভালো মতো। এগুলো কি ফুল গো, এই সাদা সাদা, এগুলো আমিও জানি না। এই কটা গাছে দেখি জ্যান্ত আছে, সব গাছগুলো শুকিয়ে গেছে, গাঁদা গাছগুলো তো সব শুকিয়ে গেছে। যা গরম এখন পড়েছে, এই এইটুকু জল দিয়ে আমি এসেছি, আমার কপালে রীতিমতো ঘাম অলরেডি শুরু হয়ে গেছে। এই গরমে মানুষই সিদ্ধ হয়ে যায়, আর গাছ তো ছোট, মানে গাছ বেচারা আর কি করবে। চন্দ্রমল্লিকার গাছগুলো আমার সেই দেশের বাড়ি থেকে আনা, মানে আমার কর্তার গ্রামের বাড়ি বনগাঁতে, ওখান থেকে এনেছিল গাছের, মানে ছোট্ট ছোট চারা এনেছিল, কিন্তু গাছগুলো বাঁচিয়ে রাখা হয়েছে অতি কষ্টে, এখন পুরো শুকিয়ে গেছে, নতুন পাতাও ছাড়ছে কিন্তু অনেক শুকিয়ে গেছে, এই কদিন জল পড়েনি, সব গাছগুলোর কি অবস্থা। আরো বেশি করে জল দিতে হবে, এগুলো দাও উপরে, এগুলো দাও, এগুলো দাও, হ্যাঁ উপরে। এই ফল পদ্মটা তো আমিও তেমনি, আমার বাটিও তেমনি, এই গাছের তো পাতাগুলো সব পড়ে গেছে, সব পিঁপড়ে খেয়ে গেছে গো, এই গাছে কে হয়েছে বাবা, কই কাপগুলো তো বেশ বড় হয়ে গেছে গো, ওই যে ওই যে ওদিকে গেছে দেখো, নাকি ছিলাম না বলে বেশ বড় বড় লাগছে কই কাপগুলো,
বেশ হৃষ্টপুষ্ট হয়েছে, পেটগুলো কি ফোলা ফোলা হয়ে গেছে? কি বলতো, আমার যেতে হবে, ওই এতদিন ছিলাম না তো ভাইকে, ভাই বলেছিল যে ঠিক আছে তুই যাচ্ছিস, এখন যা খুলবি যখন তখন আবার কেনাকাটা শুরু করবো, সেই আছে যেতে হবে, আমার কেনাকাটা করতে যেতে হবে। এই দেখছেন তো আমার কি অবস্থা, মানে এই যে জামা কাপড়ের সব ঢিবি, কি হয়েছে বলো তো, মানে শীত চলে গেছে আর গরম পড়ে গেছে, ছাটিয়ে গরম পড়েছে, তো এখন এই শীতের জামা কাপড়গুলো কেচে সব তুলতে হবে, এই সেইগুলো আছে, প্লাস ওই দার্জিলিং যে গেছিলাম সেখানকার সেই জামা কাপড়গুলো সেগুলো এক একটা আছে, মানে সব কেচে কেচে শুধু ঢিবি করেছি, গোছানোর আর সময় পাইনি, তো এখন এই সবগুলো আমাকে এখন ভাঁজ করতে হবে। কি অবস্থা বাবা, কত জামা কাপড়, শীতের জামা কাপড়, নর্মাল জামা কাপড় সব একসাথে হয়ে আছে, এগুলো এখন সব একটা একটা করে ভাঁজ করে তারপর এগুলোকে আবার ঠিক জায়গা মতো রাখতে হবে, একটা বিশাল কাজ। এতগুলো জ্যাকেট, এগুলো ভাঁজ করে তারপর রেডি হব। অলরেডি ভাই ফোন করেছে, বলছে রেডি হয়েছিস, আমি এগুলো ভাঁজ করে রাখি, রেখে তারপরে রেডি হয়ে বেরাবো ওই যে জিনিসপত্র কিনতে। কী কী কিনবে কে জানে, আমার মনে হয় নমস্কারই শাড়ি ঠাড়ি যেগুলো দিতে হবে না সেগুলোরই কিছু জিনিস মনে হয় কিনবে। এই যে রেডি হয়ে গেছে, এবার যাচ্ছি, মানে আমি আমার মেয়ে আর ভাই যাবো এখান থেকে, আর পিসিরা আসবে ওদিক থেকে, তো একসঙ্গে যাবো। এই মাম্মাম তুই ওদিক দিয়ে ওঠ, ওই সাইড দিয়ে ওঠ, গাড়িতে ওই সাইড দিয়ে ওঠ, উঠে যাই, চলো দেখি, এক মিনিট দাঁড়াও, গেটটা দিয়ে দিই, আমরা যাই ওখান দিয়ে, ওরা উঠবে, ঠিক আছিস মাম্মা? গরম, আমরা এসেছি স্যুটের দোকানে, দেখি কি দেয়। আগের দিন আমার ভাই মাপটা দেয়নি, তো মাপটাই দিতে এসেছে এখানে। বলো কোন কালারটা চাইছো তুমি? আমি বলছিলাম এটা ভালো লাগে, এটা মাস্টার কালার তো, আর কি কালার আছে? মাম্মাম কি করছো, ঘুরে বেড়াচ্ছো? ঘুরতে এসেছি, দেখি কি করছো, দেখি এখন সুটের মাপ নেওয়া চলছে, একদিনের হয়ে গেছে, হয়ে গেছে আর মাপ নেওয়া চলছে। কার খিদে পেয়েছে বলিস না, তুই যেই বলবি খিদে পেয়েছে উনিও বলবে আমারও খিদে পেয়ে গেছে, আজকে আর বিরিয়ানি না, রোজ রোজ বিরিয়ানি, পেটে এবার বিরিয়ানির গাছ হবে। কেনাকাটা করতে করতে খিদেও পেয়ে গেছে, তাই এখন ঢুকেছে খেতে, আমিও ঢুকছি। তুই দেখি এই কি নিলে, নিয়েছে স্ট্রবেরি কেকটা, কোথায় এই যে স্ট্রবেরি কেক, পিঙ্ক পছন্দ তাই পিঙ্ক কেক, মাস্টার্ড ফিশ রোল ওটাই নাও, পার্সেল নিতে হবে না এখনই খেয়ে নাও, আবার নিয়ে যাবো নাকি, তুমি খাবে না কেন, দাও এটা হচ্ছে ফিশ রোল, হ্যাঁ ধরেছি ধরেছি ধরেছি, এটা হচ্ছে ফিশ রোল, খেয়ে নাও খেয়ে নাও, খাচ্ছ মামা
ঠিক আছে খাও। শাড়ির দোকানে এসেছি, এখন শাড়ি সিলেকশন চলছে, আমি একটু দেখিয়ে দিই দাঁড়ান। এই এই যে জামদানি শাড়ি, এখানে এই জামদানি শাড়িগুলো, এগুলো সব দাদা 600-700 রেঞ্জের আছে না? হ্যাঁ হ্যাঁ, জামদানির তো আভিজাত্যই আলাদা না, সেইটাই দেখছি। হ্যাঁ ওই চারটে আমাদের আছে। এবার দেখি হ্যান্ডলুমের দিকে যাই, জামদানিটাই প্রেফার করছে দেখি। আর জামদানি কি আছে এখান দিয়ে দেখো, জামদানি দেখো পিসি, তুমি জামদানি শাড়ি দেখো, একটু ডার্ক কালার দেখে দেখো, তিনটে ওই রানী কালারটা বেশ সুন্দর দেখো। হ্যাঁ এটা রানী কালার আছে না, এই যে না না না, এই যে এই রানী কালারটা দেখো, এই রানী কালারটা বেশ সুন্দর, রানী কালারটা নাও একটা। আর একটা পার্পল কালার নাও, পার্পল কালার, লাল হলুদ বাদ দিয়ে দেখ। থাকে থাকে সব শাড়ি কিনতে হচ্ছে, কত রকমের আছে। সিল্ক দেখান তো একটু, ১,২০০-এর মধ্যে, সবাই অল্প বয়সী আর সবাই সদবা। দেখি আবার পিসি ডাকছে কেন। হ্যাঁ বলো, নিয়ে নাও নিয়ে নাও। কি গো আমরা তো শুধু জামদানি নিয়ে গেলাম, জামদানির আভিজাত্যটা আলাদা, এটা বললে লাভ নেই। দেখি দেখি এই এত ডিপ কালার না, অন্য কালার দেখান, এই কালারটা দেখ সুন্দর। এগুলো কিরম দাম আছে? ১,৩০০-১২০০। এইটা একটু খুলুন দেখি, জল দাঁড়া আর খালি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। মোটামুটি সব শাড়ি আমাদের সিলেকশন হয়ে গেছে, এখন জাস্ট শুধু প্যাকেটে ভরছে, মানে বিল না মানে ফাইনালটা দেখে নিচ্ছে, একবার মিলিয়ে নিচ্ছে আর কি, বসে বসে মিলিয়ে নিচ্ছে। এই যে হ্যান্ডলুমের যে শাড়িগুলো দেখলি না ডাম্পি, হ্যান্ডলুমের যে শাড়িগুলো এগুলো খুব সুন্দর হয়েছে, এই যে যেগুলো দেখালো সিল্কের যেগুলো। হ্যাঁ কি হলো তোমার, এত দেখিও না পিসি, যেটা দেখছি সেটাই লোভ লাগছে। শাড়ি তো মনে হচ্ছে এটা নিয়ে নি ওটা নিয়ে নি, শাড়ি কখনো পুরনো হয় না। আমারও গিচার ব্লাউজটা নষ্ট হয়ে গেছে, ফেসে গেছে তো ওর জন্য নষ্ট হয়ে গেছে। পিসি তুমি কি নিচ্ছ? পিসির সঙ্গে ইয়ারকি মাছি, পিসি তুমি কি নিচ্ছ? আমাদের মোটামুটি সব শাড়ি কেনা হয়ে গেছে, শুধু কোণে যে তার শাড়িগুলো বাদে বাকি সবার শাড়ি কেনা হয়ে গেছে, শুধু এনার ড্রেসটা বাকি আছে। এখন ইনি মানে ইনি অধৈর্য হয়ে গেছে, বলছে কখন আমার ড্রেসটা কেনা হবে, তোমরা খালি শাড়িই কিনে যাচ্ছ, তা আমার ড্রেসটা আর হচ্ছে না। বলছি এরবার এনার ড্রেসের এনার ড্রেসটা কিনতে হবে, তাই তো? হ্যাঁ যেগুলো কিনেছে ওগুলো বিল হয়ে যাক, তারপরে নিচে গিয়ে ওনার ড্রেসটা কেনা হবে। ওই যে লেহেঙ্গা টাইপের আছে, মানে খুব জড়ি ফড়ি সেরকম না, হালকার মধ্যে বাচ্চাদের, সেটাই জিজ্ঞাসা করছি। বাহ দেখি মেয়েরও কেনাকাটা হয়ে গেছে, এবার ঢুকছি খেতে, খিদে পেয়ে গেছে তাই সবাই ঢুকেছে, আমিও ঢুকছি। চলো চলো চলো, খুব আনন্দ, ড্রেস হয়ে গেছে, চলো এখানটা বসো সবাই মিলে। ওই পাঁচটা বসছি নয়, আচ্ছা ঠিক আছে চলো বসো দেখি এই কাজটা। তাহলে মা ওইখানে পিসি বসে, তাহলে আমরা ওই দিকটায় বসি তাহলে, আসো। হ্যাঁ তাহলে এইভাবে বসি নাকি, এই দুটো করে এখানে বসি, আসো দেখি। হ্যাঁ বাবা যেটা অর্ডার করেছিল বাবা সেটা চলে এসেছে, কিন্তু আমরা নুডলস অর্ডার করেছিলাম সেটা এখনো আসেনি, পেটায় পেটে হাত দিয়ে বসে আছে। বানাচ্ছে তাই তো, আমরা ওয়েট করি, নুডলস আর চিলি চিকেন আসবে। মানে আমি জানি না কতক্ষণ ওয়েট করতে হবে, এবার কি ঠিক আছে? অনেকক্ষণ ধরে বলছিল যে খিদে পেয়েছে খিদে পেয়েছে। তোমাদের হয়ে যায় না, হবে না, আর একটা লাগবে তো। আচ্ছা ডাম্পি তো বলছে নেবে না চাউমিন, চাউমিন নিবি না, একটাও চাউমিন নিবি না? খাওয়া দাওয়া হলো, সব হয়ে গেল, ভালো হলো, এবার বেরিয়ে যাচ্ছি।
চলো, হ্যাঁ চলো। এই এখন বাড়ি ফিরলাম, মানে বাকি জিনিসগুলো সব মায়ের বাড়িতে রেখে এসেছি, মানে যে শাড়িগুলো কিনেছি যাদের যাদের দিতে হবে সেই শাড়িগুলো সব দিয়ে রেখে এসেছি। আর আমি নিয়ে এসেছি শুধু আমার মেয়ের ড্রেসটা, আমার মেয়ে মানে ড্রেসটা ছাড়েনি, বলছে না আমার ড্রেসটা আমি বাড়ি নিয়ে যাব, তাই সেই ড্রেসটা শুধু নিয়ে এসেছি এই পর্যন্ত। আর মোটামুটি জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে, শুধু এখন বাকি আছে শুধু কনের যে ড্রেস জিনিসগুলো কিনতে হবে, মানে কসমেটিক্স হয়ে গেছে, শুধু শাড়ি যেগুলো কিনতে হবে সেগুলো বাকি আছে, তো সেইটা কিনবো, সেটা বৈশাখ মাস পড়লে তখন কিনবো ওই জিনিসগুলো। আর আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো কিনতে হবে, তো এখনও সময় আছে, আস্তে আস্তে কেনাকাটা চলছে, আরও সেগুলো পরে হবে, আর আপাতত কিছু এখন কেনা নেই, তো আর দুদিন দু তিন দিন পরে হয়তো আবার যাব। তো আজকে ভিডিওটা আমি এখানেই তাহলে শেষ করি। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন। রাখি, গুড নাইট।